নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। গঠিত হল রানাঘাটের হবিপুর গ্রাম পঞ্চায়েত। সমস্ত মতুয়ারায় নাগরিকত্ব পাবেন বললেন কৈলাস বিজয়বর্গীয়। নদিয়ার ধানতলায় সোয়াইন ফ্লু ভাইরাসে মৃত্যু এক শিশুর, আতঙ্কিত এলাকাবাসী। 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি কাঠের মিলে আগুন, আতঙ্ক এলাকায়। এবার আসছি বিস্তারিত খবরে। সারা ভারত মতুয়া মহাসংঘের ডাকে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার গোপালপুরের হরিশপুর ইটভাটা মাঠে ধর্ম সম্মেলন ছিল। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মতুয়া জড়ো হয়েছিলেন। সংঘের সভাধিপতি শান্তনু ঠাকুরের দাবি ছিল, নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। তৃণমূলের একাংশ মতুয়াদের নাম করে নাগরিকত্ব আইনের বিরোধিতা আন্দোলন করছেন। নাগরিকত্ব আইন পাশ হলে মতুয়াদের ভবিষ্যৎ কী হবে তা স্পষ্ট করার জন্যই এই ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সভায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় নাগরিকত্ব আইন ও মতুয়াদের ভবিষ্যৎ ব্যাখ্যা করেন। বক্তব্য রাখার সময় বিজয়বর্গীয় সাফ জানান, কোনো মতুয়াকে তাড়ানো হবে না, দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সমস্ত মতুয়াদের নাগরিকত্ব দেয়া হবে। এদিকে বিজেপি নেতা মুকুল রায় তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, রাজ্যে যে সরকার চলছে সেটা একটা মিথ্যেবাদী সরকার, এরা আপনাদের ভুল বোঝাচ্ছে। বৃহস্পতিবার ভোরে হঠাৎই 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি কাঠের মিলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার পলাশিতে। সূত্রের খবর, কালীগঞ্জ থানার পলাশির বাসিন্দা সাধনচন্দ্র দাস নামে এক কাঠ ব্যবসায়ীর বাড়ি সংলগ্ন কাঠের মিলটি হঠাৎই বৃহস্পতিবারে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে কৃষ্ণনগর থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জাতীয় সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটায় যান চলাচল বিঘ্নিত হয়। এরপরই এলাকায় যান নিয়ন্ত্রণে নামে পলাশি মীরা ফাঁড়ির পুলিশ। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা জানা না গেলেও মালিকের দাবি, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। পুজোর আগে অগ্নিকাণ্ডের জেরে মিল পুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে মিল মালিক ও শ্রমিকদের মধ্যে। আমরা শুনেছিলাম একটা ছেলে এসে বেল মারলো বাড়িতে, ভোর তখন চারটে বাজে, তখন রুটি খুলে খুলে তোমার মিলে আগুন লেগেছে। তাই মিল চাপি টাপি এসে গেট খুলতে খুলতে মিল খুলতে গেলাম, দেখা দুমদুম করে জ্বলছে মিডিলে, মিলের একদম মিডিলে। দিয়ে তারপর ওই বাড়িকার গেট খুললাম, বাড়িকার গেট খোলার পর ওরা সব হুটপাত করে ঢুকল, সবাই ঢুকল। ঢুকি আর নেবাবে কে, ট্যাঙ্কে তো অল্প স্বল্প জল ছিল, যাই ছিল সেই পাইপ লাগিয়ে লাগিয়ে দিলাম, সে নেবাইছি যত্ন পাইপ নেবাইল। তারপরে ছেলে পেলে মেলা, পাড়ার ছেলে পেলে আছে, ভাই বোন ভাইরা আমার সবাই এসেছে, এসে আমাদের বেলটি মন্ডল বাঁধাছে, বেলটি করে করে বুঝে বুঝে এই সাইডটা নেবাইল। দিয়ে তারপরে ভোরবেলায় ভাই সাহেব একটা ছেলে, ওর কী নাম আমি জানি না, ও ক্যাম্পে গিয়েছিল মোটর সাইকেল নিয়ে। দিয়ে ক্যাম্পে গিয়ে ওনাদের বলেছে, ওনারা আমার দেনার দেন ভাই ভেকেটে ফোন করে, ওখানে ওরা বললো যে এই পাঁচটার মধ্যে চলে আসবে। দিয়ে আসতে দিতে সাড়ে ছটা সময় ঢুকলো, বুঝলেন, এই ছটার সময় ঢুকিয়ে এই এই পর্যন্ত হয়েই চলছে, এখন দেখছেন তো যা হয়েছে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন। অলংকার বৈচিত্র্যের নিউ মজুমদার জুয়েলার্স, সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। ঠিকানা, চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজর কাড়া ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিৎজা।
fresh and fast, delicate and spicy. Hot and tasty. Make your every moment special. Rajnandini Restaurant, Post Office Road, Habra. নদিয়ায় এই সর্বপ্রথম একই ছাদে নিচে স্পা ও বিউটি সেলন ক্লাব শাগনিক। দৈনন্দিন জীবনের স্ট্রেস কাটাতে ও শরীরকে সুস্থ রাখতে ক্লাব শাগনিক আপনাদের জন্য এনেছে বডি স্পা মাত্র 1250 টাকা থেকে শুরু, ফিশ স্পা মাত্র 300 টাকা থেকে শুরু, স্ট্রিম ও জাকুজি মাত্র 500 টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে ম্যাসেজ চেয়ার ও ট্রেডমিলস। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আপনাকে একবার আসতেই হবে ক্লাব শাগনিক স্পা ও বিউটি সেলুনে। ঠিকানা 209 GNPC রোড, রানাঘাট, নদিয়া, নিয়ার মিশন গেট। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বৃদ্ধির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। একদিকে এলাকায় রয়েছে শুকরের খামার, অন্যদিকে এলাকার এক শিশুর সোয়াইন ফ্লু ভাইরাসে মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদিয়ার ধানতলায়। নদিয়ার ধানতলা থানার দত্তপুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগদিয়া গ্রামের বাসিন্দা বর্ষা বিশ্বাসের গত মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লুতে মৃত্যু হয়। আর এই ঘটনার পরপরই এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ এলাকায় রয়েছে একটি শুকরের খামার। চিকিৎসকদের মতে শুকরের হাঁচি, কাশি, মলমূত্র থেকেই ছড়াতে পারে সোয়াইন ফ্লুর ভাইরাস। এলাকাবাসীর আশঙ্কা, ওই শুকরের খামার থেকে ছড়িয়েছে সোয়াইন ফ্লুয়ের জীবাণু। এই ঘটনার পর বুধবার এলাকায় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল ঘুরে ওই শুকরের খামার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন, কিন্তু এখনও সেই খামার বন্ধ না হয় আতঙ্ক পিছু ছাড়ছে না এলাকাবাসীদের। মানে উপসর্গ কি কি ছিল? উপসর্গ বলতে একদিনের জ্বর, মঙ্গলবারে জ্বর হয়েছে, বুধবারের দিকে শ্বাসকষ্ট, বুধবারেই ভর্তি করেছি। মঙ্গলবারে যেদিন জ্বর, দুপুরবেলা আমার মেয়ের জ্বর এসছে, আমি দু ঘন্টা পরে স্পেশাল তাপস মল্লিককে দেখিয়েছি। দু ঘন্টা পরে জ্বর আসার, কোনো মানুষ কি দু ঘন্টা পরে ডাক্তারের কাছে নিয়ে যায়? দেখে তো এক রাত একদিন, আমি দু ঘন্টা পরেই ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি। কি কি অসুবিধা হতো শরীরে? শরীরে জ্বর ছিল, জ্বর ছিল, জ্বর অবস্থায় তখন শ্বাসকষ্ট ছিল না। যখন মঙ্গলবারে জ্বর ছিল তখন বাচ্চা খেলাধুলা করছিল, আমাদের সাথে খেলছিল, দাদু বাড়ি খেলছিল। মঙ্গলবারে রাত্রেও জ্বর এসছে কাঁপি, যখন জ্বরটা এসেছিল ও স্বাভাবিক জ্বর, আর রাত্রে এসেছিল কাঁপিয়ে কাঁপিয়ে জ্বর। ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা 100 এসেছিলো, 100 নিচে কোনো সময় নামেনি, কিন্তু বুধবার 12:00 দিকে 100 নিচে জ্বরটা নেমেছিল, 98 এসেছিলো। তখন আমার মেয়ের জ্বর ছিল না, আর গায়ে জ্বর পাইনি, কিন্তু হঠাৎ করে বেলা দুপুরের পর থেকে শ্বাসকষ্টটা শুরু হয়েছে। টিস্যু পেপার সবার বাড়িতেই আছে, সরকার থেকে যদি কোনো মেশিন পাটাটা না দেয় মশা কারণে, বা কোনো জায়গায় জল, নোংরা জল থেকে গ্রামের দেশ গোবর খাবর, আমাদের নোংরা তোর অভাব নেই, বা এটা সরকার থেকে তদন্ত করা উচিত। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলার হিজুলি চাষাপাড়া এলাকায়। সূত্রের খবর, শঙ্কর মণ্ডল নামে বছর 17-এর ওই যুবকের মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এরপর বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। বাজলো তোমার আলোর বেণু, বাজলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, চাকদা রোড, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে। জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বৃদ্ধির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। গঠিত হল রানাঘাট 1 নম্বর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের 16টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 8টি এবং বিজেপি পেয়েছিল বাকি 8টি আসন। বুধবার বিজেপির একজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলে বোর্ড গঠন করে তৃণমূল। এদিন পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার মধ্যে ছিল গোটা এলাকা। জারি করা হয়েছিল 144 ধারা। হবিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানটা ছিল 16টা সিটের আসন। আমরা তৃণমূল কংগ্রেস 5টাতে নির্বাচিত হয়েছিলাম। আমাদের পুরনো একজনা দলের পঞ্চায়েতের সদস্য ছিলেন, সে নির্বাচনে টিকিট না পেয়ে ইন্ডিপেন্ডেন্টে দাঁড়িয়েছিল। সে নির্বাচিত হয়ে সঙ্গে সঙ্গে দলের লোক দলেই আসে, আমাদের 6 হয়। পরবর্তীতে এখানে সিপিএমের সিট সংখ্যা ছিল 2, সিপিএমের দুজন আমাদের দিকে জয়েন করে। গতকাল ভারতীয় জনতা পার্টির এক সদস্য লক্ষ্মণ ঘোষ, তিনিও গতকালকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সবটা মিলিয়ে আজকের দিনে তৃণমূল কংগ্রেসের মেম্বার সংখ্যা 9,
বিরোধীদের মেম্বার সংখ্যা 7, সেই জায়গায় দাঁড়িয়ে হবিবপুরের মানুষের আশীর্বাদকে পাথেয় করে আমরা আবারও হবিবপুর গ্রাম পঞ্চায়েত মানুষের উন্নয়নে মানুষের পাশে সেবায় নিয়োজিত থাকার লক্ষ্যে দাঁড়িয়ে আমরা পঞ্চায়েত গঠন করেছি। আমাদের পঞ্চায়েতের প্রধান হয়েছে গোপাল ঘোষ এবং আমাদের সমস্ত সদস্যরা তার দলের তরফ থেকে সদস্যদের পক্ষ থেকে গোটা হবিবপুরবাসীকে আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে হবিবপুরের মানুষের আশীর্বাদকে মাথায় নিয়ে আমাদের দলে যিনি নবনির্বাচিত প্রধান হয়েছেন সমস্ত সদস্য সদস্যদেরকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে উন্নয়ন করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তাটাকে এগিয়ে নিয়ে যাবে। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এবার পুজোয় সিনজানি বাজার ব্যবসায়ী সমিতি 57 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ 108টি দুর্গামূর্তি। আমরা সিনজানি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে।